الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم من يستمع إليك حتى إذا خرجوا من عندك قالوا للذين أوتوا العلم ماذا قال آنفا أولئك الذين طبع الله على قلوبهم واتبعوا أهواءهم والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم وقال رسول الله صلى الله عليه وسلم إنما أخاف على أمة الأئمة المضلين لا تزال طائفة من أمتي على الحق ظاهرين وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله معزز هاجرين সম্মানিত এলাকাবাসী আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিন বড় দয়া করে মেহরবানি করে আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার জামাতে শামিল হওয়ার তৌফিক দান করেছেন কোরআন ও হাদিস থেকে দু চারটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ রসুলের হাদিস অনুযায়ী রসুলের ঘোষণা অনুযায়ী দাজ্জাল আগমনের পূর্ব মুহূর্তে ইমাম মাহদী আগমনের পূর্ব মুহূর্তে পৃথিবীর যে চিত্র হবে যে অবস্থা হবে সেখানে মিথ্যাবাদী
নেতা মিথ্যাবাদী মানুষের ব্যাপক সমাগম ঘটবে সত্যবাদীদেরকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করা হবে আর মিথ্যাবাদীদেরকে সত্যবাদী বলে আখ্যায়িত করা হবে পৃথিবীর সব জায়গায় সর্বত্র রাসূলের হাদিস অনুযায়ী ইমাম মাহদীর আগমনের পূর্বক্ষণে এবং দাজ্জাল আগমনের পূর্বক্ষণে পৃথিবীর সব জায়গায় সর্বত্র শুধু মিথ্যার জয় জয়কার হবে জুলুম আর জালেমের বিজয় শুধু দেখা যাবে ইমাম মাহদী এসে মিথ্যার সেই রথকে থামিয়ে দেবেন এবং জালেম আর জুলুমের মূলোৎপাটন ঘটাবেন সাত বছর ইমাম মাহদী এই পৃথিবীতে থাকবেন তিনি পরিপূর্ণভাবে শেষ করে যেতে পারবেন না দাজ্জালকে তিনি হত্যা করে যেতে পারবেন না তার রাজত্বের ষষ্ঠতম দিনে ষষ্ঠতম বছরে দাজ্জালের আগমন ঘটবে আর দাজ্জালকে হত্যা করার জন্য খোদ হযরত ঈসা আলাইহিস সালাম এই জগতে আসবেন দাজ্জালকে হত্যার মাধ্যমে মিথ্যার মূলোৎপাটন হবে জালেম এবং জুলুমের মূলোৎপাটন হবে এরপরে সমগ্র পৃথিবীতে শুধু মুসলমানদের রাজত্ব থাকবে শুধু হকপন্থীদের রাজত্ব থাকবে মিথ্যাবাদী জালেম একজনও আর এই জগতে তখন বেঁচে থাকবে না আমরা হয়তো সেই সময়ের সন্নিকটে এসে পৌঁছেছি সমগ্র পৃথিবীর যেই অবস্থা হয়তো সেই অবস্থার সন্নিকটে আমরা এসে পৌঁছে গিয়েছি আমাদের আক্ষেপের কথা দুঃখের কথা কিয়ামতের আলামতের আলোচনাগুলো উপলব্ধি করার পরেও শোনার পরেও আমরা অনেকে আমল করতে পারি না সত্য মিথ্যা পার্থক্য করতে পারি না জান্নাতি কাফেলায় সামিল হতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করতেছেন ومنهم من يستمع إليك حتى إذا خرجوا من عندك قالوا للذين أوتوا العلم ماذا قال آنفا رسول الكريم صلى الله عليه وسلم تتكلم كافر منافق دركي কেয়ামতের আলামতগুলো শুনাতেন এবং বলতেন তোমরা ইসলাম গ্রহণ করো সত্য গ্রহণ করো বাতিল আর মিথ্যাকে ছাড়ো অন্যথায় কেয়ামত খুব সন্নিকটে তোমাদেরকে কেয়ামতের ভয়াবহ আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যেতে হবে এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন নতুন কথা তাদেরকে শুনাতেন আল্লাহর পক্ষ থেকে এলেম প্রাপ্ত হয়ে আদিষ্ট হয়ে নতুন নতুন কথা শোনাতেন রাসূলের দরবারে যতক্ষণ ওই কাফের বেঈমানরা থাকতো মক্কার মুশরিকরা থাকতো ততক্ষণ তাদের কাছে কেমন যেন মোহবিষ্ঠের মতো মনে হতো চুপচাপ সব কিছু শুনতেন কিন্তু যখন রাসূলের দরবার থেকে বেরিয়ে তাদের নিজস্ব পরিবেশে পরিমণ্ডলে যেতেন তখন আবার তাদের সেই মনের ভিতরে ওলট পালট শুরু হয়ে যেত সত্যের কথা যতটুকু ভিতরে প্রবেশ করেছিল ওগুলো আবার বেরিয়ে যায় আবার ভুলে যায় আবার পদ পদবি দুনিয়া নিয়ে মেতে উঠে কোরআনের আয়াত দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে মুহাম্মাদের দশ থেকে নিয়ে ১৮ নম্বর আয়াত পর্যন্ত কিছু আলোচনা ব্যক্ত করেছেন ওয়ামিনহুম মান ইস্তামিউ ইলাইক আর হে রাসূল তাদের মধ্য থেকে যারা আপনার কাছে আপনার কথা শুনে শ্রবণ করে হাত্তা ইযা খারাজু মিন ইনদিকা আর যখন আপনার দরবার থেকে বেরিয়ে যায় আপনার কাছ থেকে কিয়ামতের আলামত কোরআনের কথা হাদিসের কথা শুনে এরপর যখন আপনার দরবার থেকে বেরিয়ে যায় কালু লিল্লাযীনা উতুল ইলমা মাযা ক্বালা আনিফা তখন তারা নিজস্ব মহলের মধ্যে
যারা বুদ্ধিমান যারা বুদ্ধিজীবী যারা বিদ্বান তাদের মধ্যে আলোচনা করে আর বলতে থাকে মাদা কলা আনিফা এইমাত্র মোহাম্মদ কি শুনাইল আমাদেরকে কি বলল নিজেরা এগুলো আবার আলোচনা করে যে এইমাত্র মোহাম্মদ আমাদেরকে কি শুনাইল এগুলো তার নিজের কথা এগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নাই এই বলে বিভিন্ন রকমের মন্তব্য করতে থাকে أُولَئِكَ الَّذِينَ طَبَعَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ وَاتَّبَعُوا أَهْوَاهُمْ الله تعالى بلشان أُولَئِكَ الَّذِينَ طَبَعَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ أَرَيْهُ الشَّيْ جَاتِ شَيْ شَمْتْرَدَائِ جَدِرْ أَنْتُرِ الله تعالى مُهُرْ مِرِ دِيَتْشَنْ اي دُشْتَ قُلُو شَوْتِي قَفَ شُنَارْ قَرَيُو যখন গ্রহণ করার মতো তার মনকে প্রস্তুত করে না তো ওই মনটার মধ্যে তো মোহর মেরেই দিতে হবে তো আল্লাহ তাআলা মোহর মেরে দেন উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম ওয়াত্তাবাউ আকওয়াহুম ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম আল্লাহ তাআলা এরপরের আয়াতেই বয়ান করছেন ১৭ নম্বর আয়াতে বয়ান করতেছেন ওয়াল্লাযীনা হতাদাউ যাদাহুম হুদা আর যারা রাসূলের কথা শুনে কিয়ামতের আলামতগুলো শুনে এমনি করে হেদায়েত গ্রহণ করে নেয় তো আল্লাহ তাআলা তাদের হেদায়েতের রাস্তাকে আরো প্রশস্ত করে দেন সুবহানাল্লাহ ওয়া আতাহুম তাকওয়াহুম আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তকরণে তাকওয়া আর ঈমানকে পরিপূর্ণভাবে প্রবেশ করিয়ে দেন আমরা যারা কোরআন হাদিসের আলোচনা শোনার পর আমাদের ঈমান কিছুটা হলেও বাড়তেছে বুঝবেন কোরআনের এই আয়াত প্রতিফলিত হচ্ছে এবং আল্লাহ তাআলা আপনাকে কবুল করে দিয়েছেন কোরআনের আয়াত রাসূলের হাদিস এবং এই ইসলামী আলোচনা শোনার পর আমাদের কারো মাঝে যদি কিছুটা হলেও ঈমান বাড়ে হেদায়েত বাড়ে এবং অন্যায় থেকে হকের পথে আসার জন্য মন প্রাণ উদগ্রীব হয় তো বুঝে নেবেন আপনি কবুল হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিয়েছেন হেদায়েতের জন্য আপনাকে জাহান্নামে ফেলার জন্য আল্লাহ তাআলা বাড়ান নাই বিরাট বড় সৌভাগ্যের ব্যাপার এটা কোরআনুল কারীমের আয়াত সূরা মুহাম্মদ ১৭ নম্বর আয়াতখানা তেলাওয়াত করলাম ১৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন কিয়ামতের আলামতের ব্যাপারেই ইরশাদ করতেছেন রাসূল সেগুলো বয়ান করতেন কিয়ামতের আলামত এই 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 তোমরা সতর্ক হও সতর্ক হও বয়ান করতেন রাসূল কিন্তু কাফের বেঈমান দুষ্টরা তারা বলতো আরে মোহাম্মদ যে আমাদেরকে ভয় দেখায় কিয়ামতের ভয় দেখায় কই কিয়ামত আসে না আসলে আসুক তাৎক্ষণিক চলে আসুক হঠাৎ চলে আসুক দেখি কিরকম যদি কিয়ামত চলেই আসে তখন না হয় আমরা ঈমান এনে নেব তখন না হয় আমরা সত্য গ্রহণ করে নেব আর মুহাম্মদকে মেনে নেব এইভাবে তারা নিজেরা বলাবলি করত বাতিল পন্থীরা আল্লাহ তাআলা বয়ান করতেছেন ১৮ নম্বর আয়াতে ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আতাতিয়াহুম বাগতা ফাকাদ জাআ আশরাতুহা فأنى لهم إذا جاءتهم ذكراهم الله تعالى بيان كتن فهل ينظرون إلا الساعة ترى أفكها كرتو رتكها ياتي إلا الساعة قيامته أن تأتيهم بغتا جهتت تلاشو قيامت أمرا ديكي قيامت كيروكم تكون نهي من نيبو অকস্মাৎ কিয়ামত চলে আসুক না আমাদের কাছে ফাকাদ জাআ আশরাতুহা আল্লাহ তাআলা বয়ান করছেন ফাকাদ জাআ আশরাতুহা অথচ কিয়ামতের লক্ষণগুলো কিয়ামতের আলামতগুলো তো এসে গিয়েছে একের পর এক কিয়ামতের আলামত তো ঘটে যাইতেছে ফাকাদ জাআ আশরাতুহা فأنى لهم إذا جاءتهم ذكراهم أرى قيامة العلامة تأكير فرع
তারা ঘটেই যাইতেছে, লক্ষণগুলো তো সামনেই চলে এসেছে। فَأَنَّ لَهُمْ إِذَا جَاءَتْهُمْ ذِكْرَاهُمْ যখন কিয়ামত এসে যাবে হঠাৎ, তো তখন তারা কি করে হেদায়াত গ্রহণ করবে, নসিহত গ্রহণ করবে, সঠিক রাস্তায় আসবে? কিয়ামতের আলামতগুলো দেখেই যখন তারা আসতেছে না, একের পরে কিয়ামতের আলামতগুলো তো ঘটতেছে, এগুলো দেখেই যখন এই সমস্ত জালেমরা নাফরমানরা সঠিক রাস্তায় আসতেছে না, তো যখন কিয়ামত হঠাৎ চলে আসবে তখন কি করে তারা সঠিক রাস্তায় আসবে? তখন তো চিন্তা করারও অবকাশ পাবে না, কিয়ামত তাদেরকে ধ্বংস করে দেবে। আল্লাহ তাআলা সতর্কবাণী সূরায়ে মুহাম্মদ 18 নম্বর আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে এইভাবেই সতর্ক করতেন। তো আক্ষেপের কথা, কিয়ামতের আলামতগুলো এবং দাজ্জালের আলোচনা আমাদের বর্তমান সমাজে, এই আলোচনাগুলো বলতে গেলে উঠেই গিয়েছে, খুব কম হয় ওয়াজ মাহফিলগুলোতে, মসজিদের মেম্বার থেকে আলোচনাগুলো খুব কম হয়, প্রায় উঠেই গিয়েছে। আর একটি হাদিস রিহলাতুল খুলুদ নামক কিতাবে একটি হাদিস দেখলাম, কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত এটাও যে মসজিদের মেম্বার থেকে দাজ্জালের আলোচনাগুলো উঠে যাবে, মানে দাজ্জালের আলোচনা মসজিদের মেম্বার থেকে করা হবে না, ভুলে যাবে মানুষ, মানে প্রেক্ষাপটগুলো, সমসাময়িক প্রেক্ষাপটগুলো একের পর এক এমনভাবে আসতে থাকবে যে ওই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনায় লিপ্ত থাকবে মানুষ, দাজ্জালের আলোচনা ভুলে যাবে। অথচ দাজ্জাল অত্যন্ত ভয়াবহ একটি বিষয়, দাজ্জাল আসবে কিয়ামতের পূর্বক্ষণে এটা ঠিক আছে, কিন্তু দাজ্জালি মিশনকে বাস্তবায়ন করার জন্যে, দাজ্জালের আগমনের পরিবেশ তৈরি করার জন্যে বহু পূর্ব থেকেই দাজ্জালের চালাচামুন্ডরা কাজ করতে থাকবে দাজ্জালি মিশনের কাজ। ঠিক একইভাবে ইমাম মাহদীরও আগমন ঘটবে, এবং ইমাম মাহদীর কাফেলায় যুক্ত হওয়ার জন্য হাফপন্থীরাও মাহদি মিশন পরিচালনা করতে থাকবে, এবং পাশাপাশি হেদায়াতের রাস্তায় তাদের চলমান এই গতি থাকবে ইনশাআল্লাহ, বহু পূর্ব থেকেই থাকবে। আমরা গাফেলরা এগুলো ভুলে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরায়ে মুহাম্মাদের 18 নম্বর আয়াতে আমাদেরকে সতর্কবাণী উচ্চারণ করলেন, যাতে আমাদের অন্তরে মোহর পড়ে না যায়, আমাদের অন্তরে কোরআনের কিছু আয়াত, রসুলের কিছু বাণী পড়ার সাথে সাথে যাতে সজীব হয়ে ওঠে, জীবন্ত হয়ে ওঠে, আর ইমানটা আরো বেড়ে যায়, আমরা আমাদের অন্তরকে সেভাবে প্রস্তুত করব ইনশাআল্লাহ। কিয়ামতের আলামতগুলো তাই ধারাবাহিকভাবে আমি আলোচনা করছিলাম, সম্ভবত 11টি কিস্তি আলোচনা হয়েছে, 11টি জুমা আলোচনা হয়েছে। আগামী শুক্রবার বা তার পরের শুক্রবারই আমরা সরাসরি ইমাম মাহদীর আলোচনায় চলে যাব, এবং দাজ্জালের আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। সেখানে নতুন নতুন অনেক কিছুই আমরা শুনতে পারব। পেয়ারে হাজির, তো ইমাম মাহদীর আগমনের পূর্বক্ষণে যে আরো ছোট ছোট কেয়ামতের আলামতগুলো ঘটবে সেগুলোও জানা অত্যন্ত প্রয়োজন, যার ফলশ্রুতিতে ছোট ছোট আলামতগুলো আমরা এই পর্যন্ত আলোচনা করে এসেছি, এবং আরো কিছু গুরুত্বপূর্ণ ছোট আলামতের কথা রয়ে গিয়েছে। এগুলো এজন্যই যে আমরা দাজ্জালি মিশন বাস্তবায়ন করব নাকি মাহদি মিশন বাস্তবায়ন করব, কোন কাফেলার সাথে যুক্ত হব, ওটা যাতে আমরা সহজে বাছাই করে নিতে পারি, এই জন্যই এই আলোচনাগুলো শোনা আমাদের জন্য খুবই জরুরি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলো আরো কিছু আলামত ব্যক্ত করতেছেন, ছোট ছোট আলামত যেগুলো। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه إن بين يدي الساعة تسليم على الخاصة قيامت القربقنة قيامت العلامة المدهك جهل ويركم تسليم على الخاصة منوش شدو بشيش بكتك سلام ببي مسلمان ایک مسلمان اور ایک مسلمان کے سلام دی بے پوریچی تو ہو اپوریچی تو ہو چھوٹو ہو بڑو ہو এমনি করে পদস্থ হোক, নিম্নস্থ হোক, মালিক হোক, শ্রমিক হোক, পরস্পর পরস্পরকে সালাম দিবে,
এটা হলো ইসলামের সুন্নাহ জীবন্ত আদর্শ ইসলামের যখন দেখবেন যে বিশেষ ব্যক্তিকেই শুধু সালাম দেওয়া হচ্ছে তো বুঝবেন এটা কিয়ামতের আলামত বিশেষ ব্যক্তিকে সালাম বলতে কি বোঝায় রিকশাওয়ালাকে সালাম দেওয়া হয় না ভ্যানওয়ালাকে সালাম দেওয়া হয় না নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা সচ্ছল তাদেরকেই সালাম দেওয়া হয় আত্মীয় স্বজনের মধ্যে যারা দুর্বল তাদেরকে সালাম দেওয়া হয় না এমনি করে মালিক শ্রমিককে সালাম দেয় না শ্রমিকই শুধু মালিককে দেখলে সালাম দেয় বিশেষ ব্যক্তির মধ্যেই সালামটা সীমাবদ্ধ থেকে যায় সালাম দেওয়াটা এমনি করে যারা উপরস্থ আছে তারা এমনি করে নিম্নস্থকে সালাম দেয় না আবার অপরিচিত মুসলমান দাঁড়িয়ে আছে টুপি আছে দেখতে বোঝা যায় সে মুসলমান নামাজি তারপরেও এই ব্যক্তিকে আমি চিনি না অপরিচিত এই অজুহাতে তাকে সালাম দেওয়া হয় না বরং বর্তমান হাই সোসাইটিতে তথাকথিত বুদ্ধিজীবী পরিবেশে এমন অবস্থা বিরাজ করছে দাড়ি টুপিওয়ালা কেউ তাদের মাজমায় প্রবেশ করলে তাকে সালাম দেওয়া হয় না দাড়িও নাই মোচো নাই বুদ্ধিজীবী নামাজ পড়ে না বেনামাজি আরো বিভিন্ন রকমের অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত সে একে অপরকে দেখলে হ্যান্ডশেক করে মুসাফা করে এবং সালাম দেয় পরিবেশ কোথাও কোথাও এরকম বিরাজ করতেছে ছোটকে আমরা সালাম দিতে অভ্যস্ত নই ভুলে গিয়েছি অথচ একেও সালাম দেওয়া সুন্নাহ তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাসলিমু আলাল খাসা কিয়ামতের একটি আলামত হলো শুধু বিশেষ ব্যক্তিকে সালাম দেওয়া হবে কিংবা যাকে ভয় করবে তাকেই সালাম দেবে বা যার কাছে কিছু পাবার আশা আছে শুধু তাকেই সালাম দেবে যার কাছে কিছু পাবার আশা নাই তাকে সালাম দেয় না তাহলে এই অবস্থাগুলো আমাদের মাঝে বিরাজ করছে তো রাসূলের যুগে এগুলো ছিল না কল্পনাই করা যায় নাই ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বাল ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি তাদের আমলে এগুলো কল্পনাই করা যায় নাই যেরকম বেছে বেছে সালাম দেবে তাহলে কিয়ামতের আলামত এটা ওয়াফাসুত তিজারাতু হাত্তা তুইনাল মারআতু যাওজাহা আলাত তিজারা আরেকটি আলামত কিয়ামতের যেটা সাহাবাই কেরামের যুগে তাবেইন তাদের তাবেইনের যুগে এবং পরবর্তী কয়েকশো শতাব্দীতেও কল্পনা করা হয় নাই ব্যবসা ব্যাপকভাবে বেড়ে যাবে ব্যবসা বাণিজ্য রাস্তা ব্যাপকভাবে খুলে যাবে মানুষ ব্যাপকভাবে ব্যবসা বাণিজ্য করতে থাকবে হাত্তা তুইনাল মারআতু যাওজাহা আলা তিজারা এমনকি স্ত্রী তার স্বামীকে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সহায়তা করবে বর্তমান বিশ্বে তাই দেখা যাচ্ছে স্ত্রী তার স্বামীকে ব্যবসার ক্ষেত্রে সহায়তা করতেছে এমনকি দোকান পরিচালনা করতেছে মহিলারা এমনকি অফিস আদালতে বসতেছে মহিলারা স্বামী কিছু কাজ করতেছে মহিলা কিছু কাজ করতেছে আবার কোথাও কোথাও তো এমনও দেখা যায় যে স্বামী বেচারা আনন্দ আরামে থাকে অথবা বাসা বাড়িতে থাকে আর মহিলা চাকরি বাকরি করতেছে ব্যবসা বাণিজ্য করতেছে তো রাসূলের হাদিস দেখা যাচ্ছে কিয়ামতের অন্যতম একটি আলামত পুরুষরা ব্যাপকভাবে তার স্ত্রীদের মাধ্যমে মহিলাদের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের সহায়তা পাবে ঢাকার বিভিন্ন দোকানপাতে গিয়ে দেখুন দোকানদারি করতেছে মহিলারা এবং বিভিন্ন অফিস আদালতে খোঁজ নিয়ে দেখুন এক চেয়ার স্বামীর আরেক চেয়ার আরেক অফিস স্ত্রীর চলতেছে এগুলো তো ব্যবসা বাণিজ্যের মধ্যে স্ত্রীরা ব্যাপকভাবে ঢুকে পড়বে মহিলারা ঢুকে পড়বে যেটা হওয়ার কথা ছিল না ইসলামের আদর্শ সন্ন্যাস হলো পুরুষ কামাই করবে মহিলা রাজ রানীর মতো ঘরে বসে বসে ঠ্যাঙের উপর ঠ্যাং উঠিয়ে খাবে পুরুষ কষ্ট করবে মহিলা আরাম করে ঘরে খাবে মহিলা কেন কষ্ট করবে ওই সুযোগ বা ওই কষ্টের ভার মহিলাদেরকে আল্লাহ তাআলা দেননি তো এটা যখন ঘটবে বুঝতে হবে কিয়ামতের আলামত ওয়াকুতিআল আরহাম ব্যাপকভাবে আত্মীয়তার ছিন্ন করা হবে বিভিন্ন জায়গায় আজ তো আত্মীয়তার ছিন্ন এত ব্যাপক হয়ে গিয়েছে সন্তান মায়ের পরিচয় দেয় না
মেয়ে বাবার মায়ের পরিচয় দেয় না, ছেলের সাথে চলে যায়, অথবা ছেলে আরেকজন মেয়েকে নিয়ে আসে তো বাবা মাকে ভুলে যায়, বন্ধু বান্ধব নিয়ে থাকে। অবস্থা কি তাই ঘটছে? ভাইয়ে ভাইয়ে আজকে মারামারি, হানাহানি, দ্বন্দ্ব, সংঘাত, ভাইকে ভাই পরিচয় দেয় না, জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব, নিজের প্রভাব প্রতিপত্তি নিয়ে দ্বন্দ্ব, সামাজিক স্ট্যাটাস নিয়ে দ্বন্দ্ব, বিভিন্ন দ্বন্দ্বের কারণে ভাই ভাইকে পরিচয় দিচ্ছে না, ভাই ভাইয়ের বিপদে ঝাঁপিয়ে পড়ছে না, বরং শত্রুতা পোষণ করতেছে। ব্যাপকভাবে এই মহামারীগুলো ছড়িয়ে পড়বে, এটা কিয়ামতের আলামত। وفشل القلم وظهور شهادة الزور قيامت العرق تعلم الرسول بيان كرشن قلم الخمطة بيري جالي لكوني الخمطة لكوني اتو بيقو خطي ثاك بي ابن اي لكوني جاتو بيقو خطي بيتھارو تو بيقو خطا علاب كرشن ثاك بي برطمان جاتو ميديا آچه شتا print media, electronics media جاتو media اخنا را بلون نا كنو এই মিডিয়াগুলো তাকিয়ে দেখুন, যতগুলো পত্রিকা বর্তমান বাংলাদেশে আছে, মাসিক, সাপ্তাহিক, পাক্ষিক এবং দৈনিক, সমস্ত পত্রিকাগুলো তাকিয়ে দেখুন, যদি 100টি দৈনিক পত্রিকা হয় সেখানে আপনি একটি পত্রিকা পাবেন যথার্থভাবে হয়তো লিখছে, সঠিক কিছু লিখতেছে, আর বাকি 99টি পত্রিকায় বাতিলের পক্ষে লিখছে, অন্যায় লিখছে, উদ্ভট লিখে দিচ্ছে, হলুদ সাংবাদিকতা করতেছে। এভাবে কলমের ব্যাপকতা, কলম চলার ব্যাপকতা বেড়ে যাবে এবং সেখানে অন্যায়ের পাল্লাই ভারী থাকবে। ওযুহুর শাহাদাতুজ জোর, আর মিথ্যা সাক্ষীর ব্যাপক প্রচলন ঘটবে সমাজে, পরিবারে, রাষ্ট্রে, আদালতে, সব জায়গায়। যখন দেখা যাবে যে মিথ্যা সাক্ষী খুব সহজেই দেওয়া যায়, মিথ্যা সাক্ষী খুব সহজেই পাওয়া যায়, কিছু ভয় দেখালেই হয়, কিছু টাকা খরচ করলেই হয়, অথবা কিছু লোক দেখালেই হয়, মিথ্যা সাক্ষী খুব সহজেই পাওয়া যায়। তো শাহাদাতুজ্জুর, ব্যাপকভাবে মিথ্যা সাক্ষীর প্রচলন ঘটতে থাকবে। মিথ্যা সাক্ষীর মাধ্যমে এরকম নিরপরাধ মানুষকে ফাঁসিয়ে দেওয়া হবে, আবার মিথ্যা সাক্ষীর মাধ্যমে অপরাধী মানুষকে আজাদ করে দেওয়া হবে। এইভাবে ব্যাপকভাবে সমাজে, রাষ্ট্রে, আদালতে, সর্বত্র অন্যায় অবিচার বেড়ে যাবে, কিয়ামতের আলামত। ওয়াকুতিয়া ওয়াকিতমানু শাহাদাতিল হক, আরেকটি আলামত কিয়ামতের, সঠিক যে সাক্ষ্য এটাকে গোপন করা হবে। সে দেখেছে বলবে না দেখি নাই, দেখতে যে হত্যা করেছে বলবে না আমি দেখি নাই। স্পষ্ট ভাবে মিডিয়া তো ভিডিও আসবে, পিকচার আসবে, তারপরে সরাসরি লোক উপস্থিত থেকে দেখেছে, কিন্তু আদালতে গিয়ে সাক্ষী দিবে, এগুলো হলো রাজনৈতিক সাক্ষী বা রাজনৈতিক মামলা। যেগুলো সরাসরি রাজপথে দেখতেছে, একজনে একজনকে কুপিয়ে কয়েকজনে মিলে হত্যা করে ফেলতেছে, তো ওই ব্যক্তি দলীয় ব্যক্তি বলে তাকে মুক্তি দিতে হবে, নাজাব দিতে হবে। এই জন্য যেই ব্যক্তি দেখলো যে কুপিয়ে হত্যা করে ফেলেছে, ভিডিও আছে, ক্যামেরা আছে, সব আছে, তো আদালতে গিয়ে সাক্ষী দেবে, অথবা পোস্টমর্টেম রিপোর্ট দেবে পুলিশ কিংবা ডাক্তার যে তার গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই, অধিক রক্তক্ষরণে বা এই অসুখে সে মারা গিয়েছে। এগুলো হইতেছে বর্তমানে। তো সত্য সাক্ষীকে গোপন করা হবে, আর এইভাবে মিথ্যা সাক্ষী দিয়ে অপরাধীকে বাঁচিয়ে দেওয়া হবে। ফলশ্রুতিতে অপরাধীর সাহস আরো বেড়ে যাবে, সমাজে আরো খুন খারাপি করবে। কেয়ামতের আলামত এগুলো। মসনদে আহমদ শরীফ প্রথম খণ্ড 407 নম্বর পৃষ্ঠায় এই হাদিসে করিমা বর্ণনা করা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসে করিমায় কেয়ামতের আলামত গুলো উল্লেখ করেছেন। প্যারা হাজিরিন, কেয়ামতের আলামতের মধ্যে অন্যতম আরো একটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইযা জামা 20 রাজুলা আও আকসারা আও আকাল্লা ফালাম ইয়াকুন ফীহিম মান ইউহাদু ফিল্লাহি ফাকাদ হাদারাল আমরু। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইমাম মাহদি এবং দাজ্জাল আগমনের পূর্বক্ষণে পৃথিবীর অবস্থাটা এরকম হবে
ইমানদারদের সংখ্যা এত কমে যাবে, বেঈমানদের সংখ্যা মুনাফিকের সংখ্যা এত বেড়ে যাবে, আল্লাহকে ভয় করনে ওয়ালা মানুষের সংখ্যা এত কমে যাবে, আর আল্লাহর ভয় অন্তরে নেই এই ধরনের মানুষের সংখ্যা এত বেড়ে যাবে, দেখা যাবে একটা মাজমায় যেখানে মানুষ জড়ো হয়েছে একজনও আল্লাহকে ভয় করনে ওয়ালা মানুষ পাওয়া যাবে না। রাসূল বলছেন ইদা ইজতামা আশরুন রাজুলান আও আকসারা আও আকাল্লা, যখন কোন এক জায়গায় ২০ জন মানুষ একত্রিত হবে অথবা ২০ এর অধিক মানুষ একত্রিত হবে অথবা তার চেয়ে কম বেশি একত্রিত হবে, ফালাম ইয়াকুন ফীহি মাইয়ুহাবু ফিল্লাহ, ওই লোকগুলোর মধ্যে একজন লোক এমন পাওয়া যাবে না যে আল্লাহকে ভয় করে আর আল্লাহকে ভয় করে গুনাহকে বর্জন করে, এরকম আল্লাহকে ভয় করনে ওয়ালা ওই মজমায় একজন লোক পাওয়া যাবে না, অথচ মজমা কত বড়, শত শত হাজার হাজার। আজকে গণজাগরণ মঞ্চের দিকে তাকালে আমরা এই জিনিসগুলো দেখতে পাই, উপলব্ধি করতে পারি, এখানে আল্লাহকে ভয় করনে ওয়ালা মানুষের সংখ্যা মনে হয় নাই, যেরকম স্লোগান যেরকম কিছু বক্তব্য ওখান থেকে এসছে অতীতে এগুলো দেখে আমাদের ভয় লাগে। এবং আমাদের বর্তমান সমাজও বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকাতে দেখা যায় বিভিন্ন ক্লাব পার্টিতে হাই সোসাইটির বিভিন্ন অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠান হোক অথবা অন্য কোনো অনুষ্ঠান হোক, জন্মদিবস পালনের অনুষ্ঠান হোক, এখানে বেশ কিছু মানুষ একত্রিত হয়েছে, কিন্তু ওই মজমায় তালাশ করে দেখা যাবে একজন মানুষও পাওয়া যাবে না আল্লাহকে ভয় করে। কেয়ামতের আলামত এটা, আল্লাহ তাআলা হেফাজত করুন আমাদেরকে, হয়তো আমাদের সংসদ ভবন এরকম হয়ে যেতে পারে, আল্লাহ তাআলা হেফাজত করুন, আমরা চাই না আমাদের নেতারা সব এরকম হয়ে যাক, সংসদ ভবনের প্রত্যেক সংসদ সদস্য এরকম হয়ে যাক যে সবাই ৩০০ জন সংসদ সদস্য সংসদ ভবনে জড়ো হয়েছে একজনও আল্লাহকে ভয় করনেওয়ালা নেই, একজনও আল্লাহর আইন বাস্তবায়নকারী নেই, একজনও কোরআনের বিধান বাস্তবায়নকারী নেই, এরকম হয়ে যায় আমরা চাই না, বরং আমরা চাই ওখানেও আল্লাহর আইন বাস্তবায়নকারী মানুষ সংসদ সদস্য হিসেবে পৌঁছে যাক, সবাই বলে আমিন। প্রিয় হাজিরিন, কেয়ামতের আলামত এগুলো আমি বয়ান করছি না, রাসূল বয়ান করছেন, এগুলো কেয়ামতের আলামত। হাদিসটি এসছে মসনাদে আহমদ শরীফ, ১৭,৭১৫ নম্বর হাদিস, বাইহাকি শরীফ ৯,৭৭ নম্বর হাদিস। আমরা রসুলের এই ঘোষণা শুনে নিজেকে সংশোধন করে নেব ইনশাআল্লাহ, তবে এর পাশাপাশি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি খুশখবরই আমাদেরকে শুনিয়েছেন কেয়ামতের আলামত হিসেবে। রসুল বলতেছেন সায়খরুজু নাসুন ইলাল মাগরিবি يأتون يوم القيامة وجوههم على ضوء الشمس, قيامتের পূর্বক্ষণে এমন একটি জামাত বের হবে, এমন কিছু লোক একটি দল বের হবে, سيخرج إلى ناس إلى المغرب سيخرج ناس إلى المغرب يأتون يوم القيامة وجوههم على ضوء الشمس, যারা পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণ করবে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম প্রচারের জন্য এমন একটি জামাত বের হবে, কিয়ামতের আলামত রাসূল বয়ান করতেছেন পূর্ব থেকে, পূর্ব বলতে পূর্ব যে দেশগুলো আছে, পশ্চিম দেশ বলতে ইউরোপ আমেরিকা বুঝাচ্ছে, আর পূর্ব প্রান্তের দেশ বলতে জাপান পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া এগুলো বুঝাচ্ছে। তো রাসূল বলতেছেন এই পূর্ব প্রান্ত থেকে এমন একটি জামাত বের হবে যে জামাত পশ্চিম প্রান্তেও সফর করবে দিনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে, আর ইসলাম পৌঁছে দেবে। আর রাসূল বলতেছেন ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বুজুহুহুম আলা দুইশাম, আর কিয়ামতের ময়দানে এই দলের সদস্যরা উপস্থিত হবে, তাদের চেহারা এমন আলোকিত উজ্জ্বল থাকবে সূর্যের আলোর চেয়েও তাদের চেহারা আলোকিত আর উজ্জ্বল থাকবে। রাসূলের এই ঘোষণা অনুযায়ী পূর্ব থেকে একটি জামাত শুধু বের হয়েছে আমরা দেখতে পাই, দাওয়াত ও তাবলীগের জামাত, এবং আরেকটি জামাত বের হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহর জামাত,
যারা পূর্ব থেকে পশ্চিম প্রান্তে ইসলামকে হেফাজতের জন্য মুসলমানদেরকে মজলুম মুসলমানদেরকে হেফাজতের জন্য জিহাদ পরিচালনা করতেছে আর ইসলামকে প্রচারের জন্য দাওয়াত পরিচালনা করতেছে এই দুইটি গ্রুপ আমরা দেখতে পাই রাসূলের হাদিস অনুযায়ী এই দুইটি গ্রুপ জান্নাতি আমরা শামিল হয়ে যাব ইনশাআল্লাহ এই কাফেলায় জিহাদি কাফেলা এবং দাওয়াতি কাফেলা মুবাল্লিগ ইসলাম এবং মুজাহিদ ইসলাম এই দুইটি কাফেলাই ইমাম মাহদির কাফেলার সাথে যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনায় আমরা দেখব কি করে তারা যুক্ত হয়ে যায় প্রিয় হাজিরিন আমাদের সময় শেষের দিকে গত শুক্রবার একটি হাদিস আমি পাঠ করেছিলাম তিরমিজি শরীফের হাদিস 2191 নম্বর হাদিস এবং সেখানে আমরা আলোচনা দেখেছি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলো একের পর এক কিভাবে বয়ান করেছেন আর ওই হাদিস বয়ান করতে গিয়ে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে কেঁদে দিয়েছেন এই কথা বলে যে কিয়ামতের আলামত যখন চলে আসবে তখন তো সত্য কথা বলা যাবে না মানুষের ভয়ে সত্য কথা বলা যাবে না তো এটা বলার পর হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিয়েছিলেন তো ওই সময়টা চলে আসছে ওই হাদিসেরই পরের যে অংশ রাসূল বয়ান করতেছেন অত্যন্ত আক্ষেপের সাথে উম্মতকে হেদায়েতের জন্য আলা ইন্না বানি আদম খুলিকু আলা তাবাকাতিন শাত্তা জেনে রাখো বনি আদমকে কয়েক ভাগে বিভক্ত করে সৃষ্টি করা হয়েছে ফামিনহুম মাইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা তার মধ্যে একটি গ্রুপ থাকবে এরকম যে তারা মুমিন অবস্থায় জন্মগ্রহণ করবে মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করবে ওয়া ইয়াহইয়া মুমিনা আর জীবন গুজরান করবে মুমিন অবস্থায় ওয়া ইয়ামুতু মুমিনা আর মৃত্যুবরণ করবে মুমিন অবস্থায় ومنهم من يولد كافرا ويحيى كافرا ويموت كافرا আর কিছু মানুষ কাফের অবস্থায় জন্মগ্রহণ করবে কাফেরদের ঘরে জীবন গুজরান করবে কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে কাফের অবস্থায় ومنهم من يولد مؤمنا ويحيى مؤمنا ويموت كافرا আর কিছু মানুষ থাকবে এরকম মুমিন অবস্থায় জন্মগ্রহণ করবে জিন্দেগি গুজরান করবে মুমিন অবস্থায় কিন্তু তার মৃত্যু হবে কাফের নাস্তিক মুরতাদ অবস্থায় ومنهم من يولد كافرا ويحيى كافرا ويموت مؤمنا কিছু মানুষ এরকম থাকবে জন্মগ্রহণ করবে কাফের অবস্থায় এবং জিন্দেগি গুজরান করবে কাফের অবস্থায় কিন্তু সৌভাগ্যক্রমে সে মৃত্যুবরণ করবে মুমিন অবস্থায় আর এই অপশনগুলো চারটা অপশন যখন আমাদের সমাজে আসবে তো বুঝবেন এটা কিয়ামতের আলামত এবং বর্তমানে আমরা দেখছি এগুলো ঘটতেছে আমাদের মাঝে আমি বিস্তারিত আলোচনা করতে পারছি না আগামী সপ্তাহে করবো ইনশাআল্লাহ প্রথম যে অংশটা মুমিন অবস্থায় জন্মগ্রহণ আমরা আলহামদুলিল্লাহ সবাই করেছি কেউ কেউ হয়তো অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করে আবার মুমিন হয়ে গিয়েছে মুমিন অবস্থায় আমরা জিন্দেগি গুজরান করতেছি এটা আমাদের সৌভাগ্য মৃত্যুর আগ পর্যন্ত যদি আমরা মুমিন অবস্থায় জিন্দেগি গুজরান করতে পারি আল্লাহর দরবারে দোয়া করব আর প্রচেষ্টা চালিয়ে যাব আর ওয়া মুতু মুমিনা মুমিন অবস্থাতেই যদি আমাদের মউত হয় তো এটাই হলো সফলতা এটাই হলো বিজয় আগামী 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস মনে আছে তো 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস ওই বিজয়টাকে আমরা অক্ষুণ্ণ রাখব ভালো কর্মকাণ্ডের মাধ্যমে গর্হিত অনৈতিক কর্মকাণ্ড দিয়ে বিজয় দিবসকে আমরা কলঙ্কিত করব না শহীদানের আত্মাকে আমরা কষ্ট দেব না পেয়ারে হাজিরিন মুমিনদের প্রকৃত বিজয় কোনটা ভালো করে জেনে রাখুন এই হাদিস অনুযায়ী মুমিনের প্রকৃত বিজয় হলো সে ঈমান নিয়ে মরতে পেরেছে আর কবরে যে তিনটি প্রশ্ন করা হবে মা রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা তিনটি প্রশ্নের উত্তর যে দিতে পেরেছে সেই বিজয়ী যে মুমিন অবস্থায় মরতে পারলো না আর তিনটি প্রশ্নের জবাব দিতে পারলো না এই জগৎ সে প্রধানমন্ত্রী হতে পারে প্রেসিডেন্ট হতে পারে বড় প্রভাব প্রতিপত্তিশালী হতে পারে বিশাল ধনাঢ্যশালী হতে পারে কিন্তু সে মুমিন অবস্থায় না মরার কারণে সে বিজয়ী হতে পারবে না পরাজিত হয়ে ইবলিসের কাছে পরাজিত হয়ে সে জাহান্নামী হয়ে যাবে অতএব আমরা যদি নিজের ঈমানকে হেফাজত করতে না পারি
বিশাল বড় বড় বিজয় দিবস উদযাপন করলাম এবং কাউকে পরাজিত করে বিজয় উদযাপন করলাম আনন্দ উল্লাস করলাম জেনে রাখুন এটা প্রকৃত বিজয় নয় বরং এটা পরাজয় মেনে নিতে হবে আমাদের যখন আমরা ঈমান নিয়ে মরতে পারব এবং কবরের তিনটি প্রশ্নের জবাব দিতে পারব তো আমরা বিজয়ী হয়েছি এইটুকু আমরা বলতে পারব ইনশাআল্লাহ মৃত্যু যে অবস্থায় হোক কেউ আপনাকে হত্যা করে ফেলেছে অথবা অন্যায়ভাবে আপনাকে মিথ্যা সাক্ষ্যের কারণে ফাঁসির কাছে ঝুলিয়ে ফাঁসি দিয়ে দিয়েছে অথবা অন্য কোনো ভাবে আপনাকে শেষ করে দিয়েছে ঘরে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলেছে বাস গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে যে অবস্থায় বহুত হোক না কেন আপনি পরাজিত নন যদি ইমান নিয়ে মরতে পারেন আর প্রশ্নের জবাবগুলো দিতে পারেন আর যারা এমনি করে হত্যা করতে পেরে অন্যায়ভাবে হত্যা করতে পেরে উল্লাস করতেছে বিজয় পালন করতেছে আক্ষেপ করার কিছু নেই এটা বিজয় নয় এটা তাদের পরাজয় বলেই গণ্য হবে মুমিন হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য আমরা ইমানদারদের বিজয়ী কাফেলার সাথে সর্বদা থাকবো ইনশাআল্লাহ বেঈমানদের নাস্তিক মুরতাদ বেঈমানদের পরাজিত কাফেলায় আমরা শামিল হব না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান ফরমান আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত পয়না সুন্নাত আদায় করে নেয়